Т-28 все-таки? Смотри, полетела. Пошла, пошел. А он еще и ловушки. Видишь? Да. Глянь, горит вверху. Самолет горит. И падает самолет. Снимай видео. А? Глянь. Вот, он самолет вверху падает. ওয়াগনার বিদ্রোহে রুশ বৈমানিকদের মৃত্যুর খবর নিশ্চিত করলেন ভ্লাদিমির পুতিন। সোমবার টেলিভিশনে প্রচার হওয়া ভাষণে তিনি ওয়াগনার যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে মৃত বৈমানিকদের প্রতি শ্রদ্ধা জানান। ভাড়াটে যোদ্ধাদের নেতা ইয়েভগেনি প্রিগোশিনের সশস্ত্র বিদ্রোহের পর এটাই ছিল জনসম্মুখে পুতিনের প্রথম বক্তব্য। ভাষণে তিনি বলেন, সেই বীর বৈমানিকদের সাহস ও আত্মত্যাগই রাশিয়াকে ভয়াবহ ও বিধ্বংসী পরিণতি থেকে রক্ষা করেছে। তিনি আরও বলেন, এই বিদ্রোহ রাশিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে এবং এর পেছনে যারা আছেন তাদের শাস্তি হবে। তবে কতজন বৈমানিকের মৃত্যু হয়েছে বা কয়টি উড়োজাহাজ ভূপাতিত হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। রুশ ব্লগ রাইবার শনিবার বলেছিল, 24 ঘন্টার বিদ্রোহে 13 রুশ বৈমানিকের মৃত্যু হয়েছে। এছাড়া 3টি MI-8 MTPR বৈদ্যুতিক যোদ্ধা হেলিকপ্টার এবং 1টি IT-18 যুদ্ধ বিমান ভূপাতিত হয়। এদিকে পুতিন বলেন, তার সরাসরি নির্দেশেই রক্তপাত এড়াতে পদক্ষেপ নেওয়া হয়। তিনি বলেন, যারা ভুল করেছে তাদের সচেতন হওয়ার সুযোগ দিতে সময়ের দরকার ছিল, যাতে তারা বুঝতে পারে তাদের তৎপরতা সমাজ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং তাদের অভিযান রাশিয়ার জন্য করুণ ও বিধ্বংসী ফলাফল বয়ে এনেছে। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনও তার আনুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেলে 11 মিনিটের অডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেন, তার যোদ্ধারা হেলিকপ্টারগুলো ভূপাতিত করতে বাধ্য হয়েছিল কারণ তাদের ওপর হামলা চালানো হচ্ছিল। তবে নিজের অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।